তৃণমূল কংগ্রেসের সদস্য হয়েও যারা পুরো ভোটে গোজ প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছেন, আগামী 5 দিনের মধ্যে লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে, অন্যথা দল তাদের বহিষ্কার করবে। বুধবার মালদার ভোট প্রচারে এসে এমনই হুঁশিয়ারি দিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে দলের জেলার কোর কমিটি ও 2 পুরসভার প্রার্থীদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মন্ত্রী। তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস করেন কিন্তু টিকিট পাননি বা তাদের কাছে বলছি, দয়া করে উইথড্র করে নিন, উইথড্রলের সময় নেই, চলে গেছে। একটা লিফলেট করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে সেই লিফলেটটা ছেড়ে দিন যে আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্যে আমি আমার ক্যান্ডিডেটের উইথড্র করলাম বা তার সমর্থনে আমাকে ভোট দেবেন না, তাকে ভোট দিন, কারণ এখন আমাদের লড়াইটা হচ্ছে বিজেপিকে বিজেপি হটাও দেশ বাঁচাও। সেই লড়াইয়ে আমি নয়, আমরা অর্থাৎ আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দাঁড়িয়ে সেই লড়াইটা করতে চাই। তার মধ্যে কেউ কাউন্সিলর হবেন, কেউ মন্ত্রী হবেন, কেউ মেয়র হবেন, কেউ চেয়ারম্যান হবেন, সেটাও বড় কথা না। বড় কথা আমি মমতা ব্যানার্জির সৈনিক হতে পারলাম কি না, সেটা বড় কথা। তাই মমতা ব্যানার্জির সৈনিক হলে ডিসিপ্লিন সৈনিক হতে হবে, এবং ডিসিপ্লিন সৈনিক ঠিক দুঃখের চোটে হতে পারে, রাগের চোটে হতে পারে, নিজেকে ভিকটিম ভাবতে পারেন, কিন্তু তো অনেক বড় লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই। তাই এখানে লিফলেট দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার আদেশে আমরা প্রার্থীপট উইথড্র করলাম, আমাদের যে অফিসিয়াল ক্যান্ডিডেট তাকে সমর্থন করুন। মালদা থেকে দেবশিখের রিপোর্ট, আনন্দবার্তা।